ইতিমধ্যেই জঙ্গলে মিতিন মাসির শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। কিন্তু অভিনেত্রী এক্স্যাক্টলি শুটিং এর ফাঁকে কি কি করছেন? অথরি অভিনেত্রী বলে দিই, তিনি কোয়েল মল্লিক। তিনি এক্স্যাক্টলি মিতিন মাসির চরিত্রে এখানে কাজ করছেন, কিন্তু এবার মিতিন মাসি পৌঁছে গিয়েছেন জঙ্গলে, কারণ পুজোতে আর মল্লিক বাড়িতে তাকে আমরা দেখা নাও পেতে পারি। যদি দেখা পেতেই হয় তাহলে আপনাকে ছুটতে হবে জঙ্গলে। কিন্তু জঙ্গলে গিয়ে অভিনেত্রী কি করলেন একটুখানি নজর রাখি সেই ভিডিওতেই। মাঝে কিছু বছরের গ্যাপ, আবারও স্বমহিমায় পর্দায় ফিরলেন কোয়েল মল্লিক। মিতিন মাসি মুক্তি পেয়েছিল 2019-এ, আর এবার পুজোতে কোয়েলের উপহার জঙ্গলে মিতিন মাসি। কিছুদিন আগেই শেষ হয়েছে ছবির শুটিং। তাপমাত্রার প্রায় 47 ডিগ্রি যখন শুটিং হয়েছে ঝাড়খণ্ডে, তার মধ্যেই হলো এরকম একটি ঘটনা। সেই ঘটনা কি দেখতেই পাচ্ছেন, অভিনেত্রী বেরিয়ে পড়েছেন একটি মন্দিরে, এবং সেই মন্দির দর্শনে তিনি বেরিয়ে তো পড়েছেন, কিন্তু অভিনেত্রী পড়েছেন ওয়েস্টার্ন আউটফিটস, মানে একটি লুজ ফিটেড ট্রাউজার, পরনে রয়েছে একটি লুজ ফিটেড টি শার্ট। এটা নিয়েই বেশ বিপত্তি। এই পার্টিকুলার রিল যেই না সামনে এসছে, কটাক্ষের বান অভিনেত্রীর দিকে। কেউ কেউ তো এরকম বলছেন, মন্দিরে কি একটু ইন্ডিয়ান অ্যাটায়ার পরে যাওয়া যেত না? মে মাসের শুরুতেই শুরু হয় ছবির শুটিং। একে তো আউটডোরে শুটিং, সেই জায়গায় দর্শনীয় স্থান, তাহলে সেই সমস্ত দর্শনীয় স্থানে কি অভিনেত্রী না গিয়ে পারেন? তার উপর আবার কোয়েল অসম্ভব ঠাকুর দেবতায় বিশ্বাসী, তাই কাজের ফাঁকে সময় বের করে ঘুরে এলেন সিংহভূমে। মহাদেবের গুহায় পূজাও দিয়ে এলেন কোয়েল, লিখলেন শুটিংয়ের ফাঁকেই তীর্থভ্রমণ। ভাইরাল হলো সেই মুহূর্ত। ব্যক্তিগত জীবনে মিতিন মাসি একজন মা স্ত্রীও বটে, সংসার সামলে অ্যাডভেঞ্চারের টানে সে একসময় হয়ে ওঠেন সফল এক গোয়েন্দা। সুচিত্রা ভট্টাচার্যের রচিত সারান্দায় শয়তানের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে জঙ্গলে মিতিন মাসি। এরকম নানান টলি বলি আপডেটস রেগুলার বেসিসে আপনাদের কাছে আমরা শেয়ার করি। যদি কিছু মিস না করতে চান, লাইক শেয়ার সাবস্ক্রাইব বেল বাটনটা প্রেস করে দিন, সঙ্গে রাখুন আজ তাক বাংলা ইউটিউব চ্যানেলকে।